ও যুবক, আলেমের সঙ্গে মোহাব্বত না রেখে বর্তমান যুবকের তো সম্পর্ক হলো সাকিব খানের সঙ্গে, কথা বলেন ঠিক কিনা? ঈদের সময় যখন আসে এই যুবকরা কি করে, দেখি সাকিব খান কোন কান ছিদ্র করেছে, কোন শার্টটা পরেছে, কোন স্যুটটা পরেছে, সাকিব খানে অনুসরণ করে। এই যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, ঠিক কিনা? এই মুসলমান সত্য করেই যারা মুসলমান, এই মুসলমানের সম্পর্ক কোনোদিন সাকিব খানের সঙ্গে হতে পারে না। তোমার যদি এত অনুসরণ করতে মন চায়, তুমি কি চোখে দেখো নাই আল্লামা শাহ সবির অনুসরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের চূড়ান্ত দুশ্মন ইহুদি নাসারা খ্রিস্টান, এদের সঙ্গে বন্ধুত্ব করা নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন কে? আমরা ইহুদি নাসারা খ্রিস্টান দেখা যায় অনেকেই আছে, তাদের সঙ্গে খুব মিল, কত মুহাব্বত, কত ভালোবাসা। আল্লাহ ডাক দিয়ে বলছেন সূরা মায়দা 50 নম্বর আয়াত, যদি কোনো মুসলমান ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ এদের সঙ্গে বন্ধুত্ব করে, তাহলে একটা ইহুদি নাসারা খ্রিস্টান আর একটা মুসলমান যতই কালিমা পড়ুক, যতই নামাজ পড়ুক, যতই হজ করুক, যাকাত দেয়, ইহুদি আর নাসারা আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য থাকবে? জোরে বলেন থাকবে? নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। সম্মানিত ভাইরা, তাহলে আপনার মোহাব্বত থাকবে আলেমের সঙ্গে, কথা বলেন ঠিক কিনা?